হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিওস। এই যে মাছ ছাড়ার ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরটি আগেও একবার খুলেছিল, আবার নতুন করে মাছ দিয়ে আবার নতুন করে পুকুরটি খুলতে চলেছে। এটি হচ্ছে বজবজের বেতবাড়ির পুকুর। আগেও শিকারীরা কিছু গিয়েছিল, তখনও মাছ টুকটাক খেয়েছিল, তারপরে পুকুর বন্ধ হয়ে গিয়েছিল। আবার এই নতুন করে প্রচুর কাতলা মাছ দিয়ে পুকুরটি পুনরায় চালু হতে চলেছে। এই 28/7/2024 রবিবার থেকে। এটি হচ্ছে বজবজ মেন রাস্তা থেকে বাঁ দিকে যেতে হবে, গিয়ে 5-7 মিনিট লাগবে। সেখানে হচ্ছে আলমনগর পশ্চিমপাড়া বলে যে জায়গা আছে, গাবতলার পুকুর। এই পুকুরটিতে বন্ধুরা ছোট থেকে 5 কেজি পর্যন্ত মাছ আছে, তারপরে আবার এত মাছ দিল পুকুরটিতে। পুকুরটির চালু হচ্ছে 28 তারিখ রবিবার। যেমন তোমরা যদি এই পুকুরে কেউ ছিপ ফেলতে চাও, তাহলে আমি নিচে যোগাযোগ নম্বর দিয়ে দেবো, সেই নম্বরে যোগাযোগ করে তোমরা পুকুরে সিট বুকিং করতে পারবে। এই পুকুরে 3 গাছা ছিপ ও 6 টোপ তোমরা ফেলতে পারবে। পুকুরের দুপারে সিট হবে এবং প্রথম দিন লটারির মাধ্যমে সিট বণ্টন করা হবে। পুকুরটি চলবে পর থেকে প্রত্যেক রবিবার করে, সময় সকাল 6টা দিয়ে সন্ধে 6টা অবধি। পুকুরে সিট বুকিং করতে হলে অগ্রিম 500 টাকা দিয়ে তোমাদের পুকুরে সিট বুক করতে হবে। এই দেখো ওগুলো তো এ করা হয়নি, ব্যবহার হয়। মানে কুমড়ো লাগাচ্ছে স্যার, মানে টানো না, চুকে দাঁড়িয়ে থাকলে হবে না মাছ দাঁড়িয়ে। এছাড়াও বন্ধুরা, পুকুরে কোনো রকম ভাসা টোপ তল ভাসা ফেলা যাবে না, এবং পুকুর পাড়ে কোনো রকম মদ্যপানও করা যাবে না। যদি পুকুরে পুরোপুরি মাছ না খায়, তাহলে কমিটি সেইভাবেই সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তই তোমাদের মেনে নিতে হবে। পুকুরে মাছ আছে কি না আছে সেটা আমার কথাই নয় বন্ধুরা। তোমরা যদি পুকুরে ছিপ ফেলতে ইচ্ছুক হও, তাহলে আগে কিন্তু পুকুর সম্বন্ধে তোমরা নিজেরা ভালো করে জেনে নেবে, তারপরে কিন্তু পুকুরে সিট বুকিং করবে। আবারও বলছি বন্ধুরা, আমার কথাই নয়, তোমরা আগে জেনে নেবে পুকুর সম্বন্ধে, তারপরে পুকুরে সিট বুকিং করবে। এই পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা একদিনের জন্য 2000 টাকা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটির মধ্যে দোয়া রইল, যা যা মাছ দোয়া হয়েছে সবটাই আমি তুলে ধরলাম তোমাদের সামনে। দেখতে থাকো বন্ধুরা, এবং ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্য। আজ আসি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সম্পূর্ণ ভিডিওটি দেখো, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আর কি তুমি বললে আর আমি কি করবো? হ্যাঁ
এই তো চার মাস হলো কি আবার আমার ফোনে ফোন কাকাটা ধরে রাখো এই তো করছে ভালো করে বলবো এদিক করবে কেইলে দেবো কোন বাস এবার করবো লাভিয়ে দিলুম তো হ্যাঁ জানবে না উনি এক দৃষ্টিতে ফায়ে দেখতো হ্যান্ড দেখতো ফাউল হলো দেখতো না না এই একটা ল্যাস তুলে দিয়েছে এইগুলো একটা বেশ পছন্দ হয় তাই না যেটা যেটা বড় হবে তা যাবে ঠিক আছে হ্যাঁ তোমাদের বাচ্চাগুলো তো এলবি কি করে লাস্টে চব্বু লাগবে সব ফেলে দিবে সব ছেড়ে দিছিস কেন জামাই দিক তার বন্দোবস্ত করে দেবে যেগুলো কম যাচ্ছে তো সেগুলো জানতে যাচ্ছে রেখেছিস